হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো মোকো হ্যাকারেস্টোর নিয়ে। তো মোকো হ্যাকারেস্টোর আমি খুলে দেখিয়ে দেবো যে সেখানে কী কী আসবে। তো আমাদের গেমের ভিতরে কিছুদিনের মধ্যেই চলে আসবে মোকো হ্যাকারেস্টোর। তো আমি এখনই দেখিয়ে দেবো মোকো হ্যাকারেস্টোর খুলে, এবং এই ভিডিওতে কথা বলবো আমাদের যে ফ্ল্যাগ এমোট থাকে না, সেই ঝান্ডা গাড়ার এমোটটা কবে আসবে এবং সেই ব্যাপারে কথা বলবো। তো চলো বেশি দেরি না করে কিন্তু ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে বলেন, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি ফ্রি ফায়ারের প্রতিটি নতুন আপডেট সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো শুরু করা যাক। তো সবকার প্রথম আমরা এখানে এই ইভেন্টটা নিয়ে কথা বলবো, যেখানে আমাদেরকে এই ইভেন্টটা চলো লোডিং হয়ে যাক, তারপর আমি বলে দিচ্ছি। তো ফাইনালি আমাদের লোডিং হয়ে গিয়েছে। তো লোডিং হয়ে যাওয়ার পর অনেকে জানে না যে আমাদের গ্রেনেড স্কিন দেবে, লুটবক্স দেবে, এবং এখানে আমাদেরকে পেটের স্কিন দেবে এবং এই ব্যাকপ্যাকটি দেবে। তো এটি কীভাবে দেবে সেটি আমি প্রথমে বলে দিচ্ছি। তো এখানে আমরা চলে যাব ক্যালেন্ডারে। তো ক্যালেন্ডারে যাওয়ার পর এখানে দেখে নাও, যারা জানোনি তাদের জন্য বলছি, দেখো আমাদের 26 তারিখে কালার চ্যালেঞ্জ ইভেন্ট আসবে, সেখানে আমরা এগুলি ফ্রিতে পাবো। এই যে পেটের স্কিন, লুটবক্স, বুঝেছো, এগুলি আমরা 26 তারিখে পাবো। এবং এখানে দেখতে পাচ্ছ স্কেট বোর্ড, আমাদের শেয়ার ইভেন্ট আসবে 21 তারিখে, সেখানে পাবো, এবং 26 তারিখে এটি লগ ইন করার পর পাবো। তো আশা করি সব কিছু বুঝতে পেরে গেছো। তো যারা জানোনি তাদেরকে আবার বলে দিলাম। তো 21 তারিখ আসার পর এটি বলে দেবো এবং 26 তারিখে আসার পর এটি বলে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এরপর আমরা কথা বলে নিই আমাদের মোকো হ্যাকারেস্টোর নিয়ে, তারপর কথা বলবো ফ্ল্যাগ এমোট নিয়ে। তো চলো আমি একটি আলাদা সার্ভারে চলে যাচ্ছি। তো আমি এখন ফাইনালি চলে এসেছি আদার সার্ভারে। তো সেখানে দেখতে পাচ্ছি যে মোকো হ্যাকারেস্টোর ব্যানার এরকম চলবে। তো এই সার্ভারে চলছে 17 থেকে 23 পর্যন্ত। তো আমাদের সার্ভারে কিছুদিনের ভিতরে চলে আসবে, অর্থাৎ জুলাই মাসের আমাদের ভিতরে চলে আসবে এই ইভেন্টটি। তো চলো এখানে গোটুতে ক্লিক করা যাক। তো গোটুতে ক্লিক করার পর একটু লোডিং হয়তো নেবে। তো দেখো অনেকে বলো যে ভয়েস ভালো আসে না। তো দেখো আমি কিন্তু ফাঁকা মাঠে গিয়ে রেকর্ডিং করছি, তাই এখানে পাখি ডাকছে, আরও অনেক কিছু হচ্ছে, আর বললো যে কথা ভালো হয় না। তো দেখো ইয়ার, আমি ঘুম থেকে উঠে ব্রাশ না করে আমি কিন্তু ভিডিও বানাতে লেগে যাই, তারপর আমি ব্রাশ করি। তো তাই দেখো একেবারে সোজা ঘুম থেকে উঠে যখন বানাবো না, বলো নিজের আওয়াজটাই কেমন লাগবে। তো তাই আমার এরকম শব্দ এসে যায়। তো কেউ কিছু মনে করে না। চলো হ্যাকারেস্টোরের ব্যাপার কথা বলে যাক। তো হ্যাকারেস্টোর আমাদেরকে প্রথমে দিয়েছে দেখো এখানে এই বান্ডেলটি, এবং এখানে শুধু বান্ডেলে থাকবে, এইবারে এখানে বান্ডেল থাকবে, আর এই সাইডে দেখতে পাচ্ছ যে ইমোট থাকবে। এগুলি কিছু একটা চেঞ্জ হবে, বাট আমাদেরকে হয়তো এবারের গান স্কিন দেবে না, কারণ দেখতে পাচ্ছ যে এখানে আমাদেরকে বান্ডেল দিয়েছে। তো তাই এইবারে আমাদেরকে গান স্কিন দেবে না। তো তাই বলছি এখানে মধ্যে যখন একটা বান্ডেল সিলেক্ট করতে হবে, এবং এইবারে এসে যখন একটা সিলেক্ট করতে হবে। তো চলো এখানে আমি এখানে সিলেক্ট করার পর এখানে ক্লিক করলাম। তো দেখো এটি একটি আদার সার্ভারে বটে। তো আমাদের সার্ভারে এখন কবে আসবে বলতে পারছি না, তবে এই মাসের ভিতরে চলে আসবে। তো দেখো এখানে কী কী দিচ্ছে এদেরকে, এটি দিচ্ছে এটি 6টা বক্স দেবে, তারপর এখানে জামা প্যান্ট যদি বেরোবে, ফার্স্ট স্পিনে 9 ডায়মন্ড, এবং তারপর মোট 1200 ডায়মন্ড খরচা করলে এগুলি সব পাওয়া যাবে। তো আশা করি হ্যাকারেস্টোরের ব্যাপারে সব কিছু বুঝে গেছো। তো হ্যাকারেস্টোর আমাদের এই মাসের লাস্ট দিকে চলে আসবে। তো হ্যাকারেস্টোর আমি খুলে দেখিয়ে দিলাম। তো চলো এরপর কথা বলবো আমরা আমাদের ফ্ল্যাগ ইমোট নিয়ে, ইমোটের এখানে। তো এখানে দেখতে পাচ্ছ যে এদের এই ইমোটটি দিয়েছে মাত্র 200 ডায়মন্ড টপ আপে। তো দেখো ইয়ার, এদের সার্ভারে এসেছে মানে আমাদের সার্ভারও হয়তো কিছুদিনের ভিতরে আরেকবার আসতে পারে। এদের সার্ভারে প্রথমে এসেছিলো তাও এসেছে, আমাদের সার্ভারও হয়তো কিছুদিনের ভিতরে আসতে পারে। এখানে দেখতে পাচ্ছ 200 ডায়মন্ড টপ আপে এদের এই ফ্ল্যাগ ইমোটটা দিয়ে দিয়েছে। তো আমাদেরকে হয়তো কিছুদিনের ভিতরে আসবে, যেখানে আমাদের 500 বা 1000 ডায়মন্ড টপ আপ থাকবে, সেখানে আমাদেরকে নিতে হবে। তো দেখো এই সার্ভার চলে এসছে। তো আমাদের সার্ভার এখন কবে আসবে সেটা বলতে পারছি না, তো হয়তো আমাদের সার্ভারও এসে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরে গেছো। তো আজ পর্যন্ত কিন্তু এতটি। ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যাঁ, ভিডিওটি তো শেয়ার করতে কেউ ভুলো না, কারণ বন্ধুবান্ধবদেরকেও তো জানানো উচিত। তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।